আজকে তৈরি করে দেখাবো রাজশাহীর ঐতিহ্যবাহী বড়ি দিয়ে রুই মাছের ঝোল। তো রেসিপিটি আপনাদের কেমন লাগবে অবশ্যই আমাকে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, সেটি হচ্ছে বড়ি দিয়ে রুই মাছের ঝোল। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, আমি যখন নতুন নতুন ভিডিও ছাড়বো সেই মুহূর্তে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে। চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপি। তো এই যে আমি এখানে 4 পিস মাছ নিয়েছি মাথা সহ, এটা কিন্তু আমার 1 কেজির ওপরে মাছ ছিল। আমি বড়ি নিয়েছি, আলু নিয়েছি আর টমেটো নিয়েছি। তো এই যে আমি মাছগুলোকে ভাজবো এই জন্য এখানে আমি 4 পিস মাছ নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর তার সাথে আরও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো। আমি এখানে কোনো বাটা মশলা ব্যবহার করব না, এই হলুদ মরিচ লবণ দিয়ে মাছগুলোকে মেখে আমি কিছুক্ষণ রেখে দেব, তারপরে আমি মাছগুলোকে ভাজবো। তো এই মাছটাকে আমি হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নেওয়ার পর একটু রেস্টে রেখে দিয়েছি। তারপর এদিকে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি, নিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, নিয়েছি 7 মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল মরিচের গুঁড়ো। তো এবার নিয়ে নিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়ো। এবার সামান্য পানি দিয়ে আমি এই মশলাটাকে পেস্ট করে নেব। তো এরকমভাবে পেস্ট করে নিলে কিন্তু তরকারির কালারটাও সুন্দর হয় আর খেতেও কিন্তু মজা লাগে, আর মনে হবে যে এটা বাটাবাটি মশলা দিয়ে রান্না করা হচ্ছে। তো এই যে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা ভালো মতো গরম হয়ে গেলে তারপরে দিয়ে দেবো তেল। তেলটাও কিন্তু খুব ভালো মতো গরম হতে হবে, সামান্য পরিমাণ লবণ দিয়েছি তেলটা যেন না ছিটে এই জন্য। তো এবার আমি মাছগুলোকে এক এক করে দিয়ে নেব। আপনারা মাছ ভাজার আগে কিন্তু প্যানটাকে খুবই গরম করে নেবেন আর তেলটাকেও গরম করে নেবেন, তাহলে কিন্তু মাছগুলো একদমই নিচে লেগে যাবে না। অনেক বন্ধুরাই আছেন বা মা বোনেরা আছেন, মাছ ভাজতে লাগলে তাদের মাছগুলো নিচে লেগে যায়, তারা কিন্তু ভালোভাবে প্যানটা গরম করে না আর হচ্ছে তেলটাও গরম করে না, যার কারণে এই অবস্থাটা হয়। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছের 1 পিঠ ভাজা হয়ে গেছে, তো মাছগুলোকে উল্টে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি বড়ি। আমি বড়িগুলোকে সামান্য পরিমাণ লালচে করে ভেজে নেব, আমি উপরটা ভাজবো না, জাস্ট তলাটা একটু ভেজে নেব। তো আপনাদেরকে দেখাতে ভুলে গেছিলাম, এই যে দেখাচ্ছি দেখুন, এই যে সামান্য ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। খুব বেশি আমার ভাজতে গেলে বড়িটা কিন্তু শক্ত হয়ে যাবে, সিদ্ধ হবে না ভালোভাবে আর কি, খাওয়াও যাবে না। তো এই যে দেখতে পাচ্ছেন মাছগুলোকেও ভেজে নেওয়া হয়ে গেছে আর এবার মাছগুলোকে আমি উঠিয়ে নিয়েছি। তো এই যে চুলায় আমি আরও একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, আর এখানে দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি। আমি এই পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব। আমি এই পেঁয়াজটাকে বেরেস্তা করব, এই বেরেস্তা কিন্তু আমি আজকে তরকারিতে দিয়ে দেখাবো আপনাদেরকে। আমাদের গ্রামে এরকমভাবে রান্না করে মাছ। যখন বাদামি কালার হবে তখন দিয়ে দিতে হবে আস্ত জিরা, জিরাটা দিলে কিন্তু এ পর্যায়ে ফ্লেভারটাও ভালো লাগে। তো এরকমভাবে কিন্তু আমার মা শাশুড়িরা রান্না করে, সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে পেঁয়াজের বেরেস্তাগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি, তারপর আবারও দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি হালকা করে ভেজে নেব সফট হওয়া পর্যন্ত, এটাকে আর আমি কিন্তু ব্রাউন কালার করে নেব না। তো সফট হয়ে আসলে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব আলু। আমি 2টা আলু নিয়েছি মাঝখান থেকে কেটে, আমি আমার পছন্দ মতো কেটে কুটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে কুটে নেবেন। তো আলুটাকে আমি 2 মিনিটের মতো ভেজে নেব, আর এই ভেজে নেওয়ার ফলে কিন্তু তরকারি স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো আমি যে মশলাটা করে নিয়েছিলাম সেই মশলাটা এ পর্যায়ে দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে যেন আলুর ভেতরে মশলাগুলো ভালো মতো ঢুকে যায়। তো এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া আপনাদেরকে দেখালাম না। তো দেখতে পাচ্ছেন অনেকটা ঝোল বের হয়েছে, তো এই ঝোলটা দিয়ে কিন্তু আলুটা সিদ্ধ হয়ে যাবে, আর আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে প্রায়। তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টমেটো। টমেটো দিয়ে আমি আবারও খুব ভালো মতো নাড়াচাড়া করে দিচ্ছি যেন টমেটোর ভেতরও মশলাগুলো ঢুকে যায়। তো নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেছে,
এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। তো এই যে দেখতে পাচ্ছেন তরকারিগুলো নিচে লেগে যাচ্ছে, তো একটু নাড়াচাড়া করে দিতে হবে। তো কষে না হয়ে গেছে, এরপর যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি। আমি এখানে কিন্তু গরম পানিটা ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে ঠান্ডা পানিটা ব্যবহার করতে পারবেন, যেহেতু আমার হাতের কাছে গরম পানিটা ছিল এই জন্য আর কি। তো এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বলক আসা পর্যন্ত, এই যে বলক চলে এসেছে, এ পর্যায়ে আমি মাছগুলোকে দিয়ে দেব। অবশ্যই বলকটা আসলেই আপনারা মাছ দেবেন, তা না হলে কিন্তু আবার অনেক সময় মাছগুলো ভেঙে যায়। তো আর যে আমি বড়িগুলো ভেজে রেখেছিলাম, এ পর্যায়ে বড়ি দিয়ে দেব। তবে যারা বাড়িতে এই বড়িটা বানান তারা কিন্তু কষানোর সময় বড়িটা দেবেন, যেহেতু এটা আমার বাজারের কেনা, এটা এ পর্যায়ে দিলেই সিদ্ধ হয়ে যায়, এই জন্য আর কি আমি এ পর্যায়ে দিলাম। তো এই যে সবগুলো দিয়ে নেওয়া হয়ে গেছে, এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করতে থাকব। তো হালকা পাতলা করে নাড়াচাড়া করে দিতে হবে, আর বড়িগুলোকেও একটু উপর নিচ করে উল্টিয়ে দিতে হবে যেন বড়ির ভেতরে সব ঝোলগুলো ঢুকে যায়। তো এই যে হালকা হাতে নেড়ে দিচ্ছি, তা না হলে আবার মাছগুলো ভেঙে যাবে। রুই মাছটা কিন্তু একটু নরমই হয়, যদিও তাজা মাছ ছিল তারপরেও ভয় লাগছিল। তো হালকা হাতে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। তো রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ বেরেস্তা বাটা। আমি এই পেঁয়াজ বেরেস্তাকে চামচ দিয়ে ডোলে নিয়েছিলাম, তারপরে আমি ব্যবহার করছি। এভাবে কিন্তু আমার মা বোনেরা ব্যবহার করে পেঁয়াজ বেরেস্তা। তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক চামচ টালা জিরার গুঁড়া। টালা জিরার গুঁড়াটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয় আর খেতেও মজা লাগে। তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি চুলার জালটাকে অফ করে দিব আর 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখব। তো এই যে ফিরে আসছি 5 মিনিট পর, দেখুন তরকারির কালারটা মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছিল। আমাদের এই রাজশাহীর ঐতিহ্যবাহী বড়ি দিয়ে রুই মাছের ঝোল আপনারা রান্না করে খাবেন এবং খেয়ে আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছিল। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, আজকের মতো আর কথা বাড়াবো না, অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে।